বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে একটি হ্যামকো 9 এম্পিয়ারের ব্যাটারি, এটা পালসার, ইয়ামাহা, তারপরে যে কোনো ব্র্যান্ডের। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু গরিব বাইকার। তো বন্ধুরা, অনেকের বাইকের ব্যাটারি ডাউন হওয়ার পরে অনেকে বিভিন্ন অনেক দাম দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ব্যাটারি কিনে থাকেন। তো বন্ধুরা, আমি আপনার কম দামের ভিতরে একটি ব্র্যান্ডের ব্যাটারি আজকে আপনাদের দেখাবো, আপনারা ব্যবহার করতে পারেন। আমি প্রায় 2-3টে বাইকে আমি এই ব্যাটারিটা ইউজ করছি, তো মোটামুটি 2-3 বছর এটা চলে যায় আর কি, 3 বছর চলে যায়। তো আপনাদের বাইকে যদি ডিস্টার্ব না থাকে, মনে করেন দেখা যায় অনেক বাইকে মোটর জ্যাম থাকায় 2-3 বার স্টার্ট সেল দেওয়ার পর স্টার্ট নেয়, আবার অনেক বাইক সমস্যা থাকার কারণে 5-6 বার দেখা যায় স্টার্ট দিতে হয় সেল। তো ওই সমস্যা যদি না থাকে, আপনার বাইকে যদি ত্রুটি না থাকে, আপনার দুই সেলের ভিতরেই যদি আপনার স্টার্ট নেয়, তাহলে আপনার বাইকে আপনার এই ব্যাটারিটা ইউজ করলে 2-3 বছর অনায়াসে চলে যাবে। তো বন্ধুরা, চলুন ভিডিওতে সরাসরি বাইকের কাছে যাই। বন্ধুরা, আমার বাইকটিতে দেখা যায়, এই যে দেখেন বন্ধুরা, চালু করার পর সেলফ যখন দেই আপনার, দেখেন বন্ধুরা, সেলফ দেওয়ার সময় অনেক কট কট করে আওয়াজ হয় রিলে। এই যে দেখেন বন্ধুরা, এই সাইড কভারটি খোলার পর ভিতরে যে রিলে আছে, রিলেটা বের হোক, আপনাদের শুনাইতেছি যে কীভাবে সাউন্ড হয় বন্ধুরা। এই যে দেখেন তো বন্ধুরা, কট কট করে একটা সাউন্ড হচ্ছে, আপনার রিলের ভিতরে সাউন্ড হচ্ছে, মানে ব্যাটারিতে চার্জ নেই, শক্তি নেই, আপনার স্টার্ট নিতে পারে না। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে একটি হ্যামকো 9 এম্পিয়ারের ব্যাটারি, আপনার ব্যাটারিটি বাইকের লেখা, যেহেতু আপনার আপনার মোটর সাইকেলের জন্যই ব্যবহৃত। এটা পালসার, ইয়ামাহা, তারপরে যে কোনো ব্র্যান্ডের, আপনার সিঙ্গার 125, তারপরে অল্টন, ফ্রিডম, অনেক বাইকে এই বাইকের 9 এম্পিয়ারের ব্যাটারিটা সাপোর্ট করে। পালসারের তো একদম কমন এই ব্যাটারিটাই পালসারের জন্য। পালসার আপনার 150, 180, 220 সবগুলোই, NS 200, NS 160 সবগুলোই। এটার সাথে আপনার দুইটা স্ক্রু পাবেন। ব্যাটারিটা দেখেন বন্ধুরা, একদম নিউ ব্যাটারি, আমি এটা গতকালকে কিনেছি। আপনার ব্যাটারিটা আপনার হ্যামকো কোম্পানির ব্যাটারি। আপনার এই ব্যাটারিটা আমি আগে ইউজ করছি, ব্যাটারিটা মোটামুটি ভালো, আপনার 2-3 ইয়ার চলে যাবে, তো সমস্যা নাই। আপনারা যাদের বাইকে কোনো প্রবলেম নাই, এক সেলফে স্টার্ট হয় তাদের, এক সেলফ দুই সেলফে স্টার্ট হলে এই বাইকটা, এই ব্যাটারিটা আপনাদের ভালো পারফরমেন্স দেবে গাড়িতে যদি ডিস্টার্ব না থাকে। বন্ধুরা, এখন আমরা পুরাতন ব্যাটারিটা খুলে ফেলবো। একটা স্টার ড্রাইভার নিতে হবে, আপনার দুইটা স্ক্রু থাকে, জাস্ট স্ক্রু দুইটা খুলে ব্যাটারিটা রিমুভ করতে হবে। প্লাস অ্যান্ড মাইনাস দুইটা স্ক্রু দুইটা দুই সাইডে থাকে, আর বেল্টটি খুলে নেবেন ব্যাটারির। বন্ধুরা, ফাইনালি কমপ্লিট, এখন ব্যাটারিটি পুরোপুরি খোলা হলো। এখন আমরা নতুন ব্যাটারিটি ইনস্টল করব, আপনারা সাথেই থাকুন। বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন হ্যামকোর নতুন ব্যাটারিটি 9 এম্পিয়ারের। এই ব্যাটারিটি এখন আমার বাইকে ইনস্টল করব। ইনস্টল করার পর দেখি এটার পারফরমেন্স কেমন দেয়। বন্ধুরা, এই সাইডের নেগেটিভ লাইনের এই কালো তারটা যাতে ভিতরে আটকে না থাকে একটু খেয়াল রাখবেন, কারণ ব্যাটারিটার পিছনে আটকে থাকলে ব্যাটারিটা ভালোভাবে সেট হবে না। আপনারা ব্যাটারিটা ভালোভাবে বসাই, এই যে বসে গেছে, এখন আমরা স্ক্রুগুলা লাগিয়ে দেব। আগে বেল্টটি লাগিয়ে তারপরে স্ক্রুগুলা আপনার লাগিয়ে দেব।
বন্ধুরা স্ক্রুগুলো বেশি একটা টাইট দেবেন না, কারণ ওই ব্যাটারির মাথাগুলো ভেঙে গেলে কিন্তু আপনার অনেক ভোগান্তি হবে। ওগুলো শিশার তো বেশি টাইট দেবেন না, মোটামুটি হাতে কন্ট্রোলে রাখবেন। এবং ব্যাটারির স্ক্রুগুলো লাগানোর পরে আপনার সম্ভব হলে আপনার একটু গিরিস দিয়ে দিবেন, না থাকলে সমস্যা নাই, যেহেতু এটা ড্রাই ব্যাটারি এটা আপনার তেমন একটা ডাস্ট হবে না। আপনারা দিলে আর কি ভালো হয়, দেওয়ার চেষ্টা করবেন। বেশি একটা টাইট দেওয়ার কোনো দরকার নেই, মোটামুটি টাইট টাইটে রাখবেন, হ্যাঁ হয়ে যাবে। বন্ধুরা এখন দেখি স্টার্ট দিয়ে কী অবস্থা। তো বন্ধুরা সাকসেসফুলি আমাদের বাইক স্টার্ট নিল ব্যাটারিতে নতুন। তো এই ব্যাটারিটি বন্ধুরা আপনারা শহর ভেদে বিভিন্ন জায়গায় আপনার 1550 থেকে 1600 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন, এর বেশি কোথাও থেকে নেবেন না। এটার বাজার মূল্য 1600 টাকা, আপনারা 50 টাকা হয়তো কম নিতে পারে, 1550 টাকা আমি নিয়েছি। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।